আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পুতিনের ক্ষমতা। এরপর জানিয়ে দিব দামাভান্দো টু ডেস্ট্রয়ার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বসাবে ইরান, নৌবাহিনীর কমান্ডারের ঘোষণা। এদিকে ন্যাটো জোটে সুইডেনের সদস্য পদ এখন স্বপ্নমাত্র, তুর্কি সংসদ স্পিকারের হুঁশিয়ারি। এবং জানিয়ে দিব ২০ বছরের ইতিহাসে ফিলিস্তিনের সবচেয়ে ভয়াবহ হামলা। এরপর জানিয়ে দিব রাশিয়া পূর্বাঞ্চলের রণাঙ্গনে জয় পাচ্ছে বলছে ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচারে বোমাগুলি চলছেই, নিহত তিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন। আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন ইসরায়েল এবং সুইডেন বর্তমান যুগের অন্যতম কট্টরপন্থী মুসলিম বিদ্রোহী রাষ্ট্রে পরিণত হয়েছে। এই কট্টরবাদীদের ধ্বংস করতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাত মুসলিম ঐক্য গঠন হয়েছে। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো পশ্চিমাদের গিনিপিকে পরিণত হয়েছে। পরাশক্তি দেশগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে নিজেদের খেয়াল খুশি মতো নতুন নতুন রাষ্ট্রের জন্ম দেওয়া, ভূমি দখল, উচ্ছেদ, সীমানা পরিবর্তন, গণহত্যা এসব চালাতে থাকে। ফলে মুসলিমরা পৃথিবী জুড়েই সব থেকে নির্যাতিত জাতিতে পরিণত হয়। এছাড়াও সামরিক অঙ্গনে মুসলিমরা ঠাট্টা বিদ্রুপের পাত্রে পরিণত হয়। তবে সাম্প্রতিক কয়েক দশকে মুসলিমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বর্তমানে একাধিক মুসলিম দেশ নিজস্ব প্রযুক্তিতে মিসাইল, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান সবই তৈরি করছে, এমনকি পারমাণবিক বোমার মালিকও হয়েছে। আমেরিকার ন্যাটো কিংবা রাশিয়ার মতো পরাশক্তিগুলোর বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে লিপ্ত হয়েছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ অঞ্চল এবং নৌপথ এখন মুসলিমদের দখলে। আর এসব মিলিয়ে মুসলিম দেশগুলো বিশ্ব রাজনীতিতে এবং সামরিক অঙ্গনে বিশাল ফ্যাক্টর। আমাদের আজকের ভিডিওতে বর্তমানের সময়ে সবথেকে শক্তিশালী সাতটি মুসলিম দেশের শক্তিমত্তা এবং প্রভাব তুলে ধরব। শুরুতেই বলে রাখছি, তালিকাটি কেবলমাত্র অস্ত্রশস্ত্রের উপর তৈরি করা হয়নি, বরং আঞ্চলিক এবং বিশ্ব রাজনীতিতে এসব রাষ্ট্রের প্রভাবও এখন এখানে বিবেচনায় রাখা হয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর অনেক তথ্য দেওয়ার কারণে ভিডিওটি একটু বড় হয়েছে, তাই অনুরোধ করছি বিরক্ত বোধ না করে বরং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আপনারা জানেন সৌদি ছিল বিশ্বের সাম্রাজ্যবাদী আমেরিকা এর অধীনস্থ, কিন্তু এই আমেরিকাকে এবার ধাক্কা মেরে সৌদি থেকে বের করে দিয়েছে সৌদির যুবরাজ প্রিন্স সালমান। মুসলিম বিশ্বের মধ্যে সৌদি আরবের সামরিক বাজেট সব থেকে বেশি। আমেরিকা এবং চীনের পরে সৌদি আরবই সর্বোচ্চ ১০০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে সামরিক বাহিনীর পেছনে, যার কারণে তাদের কাছে বিপুল সংখ্যক আমেরিকার তৈরি শক্তিশালী এমন অ্যারাম্বাস M16 প্লাটুন এবং ফ্রান্সের AMX-30 ট্যাঙ্ক রয়েছে। বিমান বাহিনীতেও ইউরোপ ফাইটার টাইফুন, F-15 ইগল এবং টার্নেডোর মতো অত্যাধুনিক বিমান রয়েছে। সৌদি আরবের নৌবাহিনীর খুবই দুর্বল, মাত্র 7টি ফ্রিগেট এবং 3টি কর্পেট জাহাজ রয়েছে। অথচ গুরুত্বপূর্ণ পারস্য সাগর, লোহিত সাগর এবং আরব সাগর জুড়ে সৌদি আরবের প্রভাব থাকা উচিত ছিল। এছাড়াও ইরান এবং ইয়েমেন ইস্যুতে সৌদি আরবের অবস্থান অধিকাংশ মুসলিমদের কাছে বিতর্কিত। এদিকে ইরান বর্তমান সামরিক অঙ্গন এবং বিশ্ব রাজনীতিতে সব থেকে হট টপিক ইরান, কেননা সুপার পাওয়ার আমেরিকার মতো দেশের সাথে সরাসরি যুদ্ধে প্রস্তুত তারা। ব্রিটেনের মতো দেশের জাহাজ আটক করার মতো সাহস তাদের বুকে আছে। সেই সাথে বিশ্ব তেল বাজারে হৃৎপিণ্ড হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি, আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান বছরে ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার সামরিক খাতে ব্যয় করে। বর্তমানে অ্যাক্টিভ এবং রিজার্ভ মিলে প্রায় ১০ লাখ সৈন্য আছে ইরানের হাতে। ইরানের প্রধান ট্যাঙ্ক হিসেবে নিজ দেশেই উৎপাদিত করার এক জুলফিকার ছাড়াও ব্রিটেনের চিফ টেইন, আমেরিকার প্যাটন এবং রাশিয়ার T-72 ট্যাঙ্ক রয়েছে। ইরানের বিমান বাহিনীতেও আমেরিকান F-16-14 টমক্যাট এবং রাশিয়ার MiG-25 ও 29 এর পাশাপাশি নিজ দেশেই উৎপাদিত কাউসার রয়েছে। এছাড়াও ইরান, চীন, রাশিয়ার এবং আমেরিকার সাথে পাল্লা দিয়ে পঞ্চম প্রজন্মের Q-313 স্টিলথ ফাইটার তৈরি করছে। ইরানের নৌবাহিনীতেও বিপুল সংখ্যক সাবমেরিনের পাশাপাশি ফ্রিগ্রে এবং দুর্ধর্ষ মিসাইল বোট রয়েছে। ইরানের দাবি এগুলো আমেরিকান নৌবহরকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তবে ইরানের মূল
শক্তির জায়গাটা হচ্ছে তাদের ব্যাস্টিক মিসাইল। এগুলো নিক্ষেপ করে কয়েক মিনিটে ইসরায়েল হামলা করা সম্ভব, যা পশ্চিমাদের বড় দুশ্চিন্তার কারণ। এছাড়াও ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলেও অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। রাশিয়া, চীন এবং তুরস্কের সাথে ইরানের সুসম্পর্ক রয়েছে, আর তাই ইসরায়েল এখন দুর্বল হয়ে পড়ছে। ইসরায়েলের থরকম্প শুরু হয়েছে, ইসরায়েল যে কোনো মুহূর্তে ইরান উড়িয়ে দিতে পারে, ধ্বংস হতে পারে ইসরায়েল। এবং আমেরিকা দুর্বলে পরিণত হয়েছে, পতনের মুখে আমেরিকা এখন নিঃস্বের পথে। বাইডেন ভিক্ষার তালা হাতে নিয়ে এখন দেশ ছাড়তে বাধ্য হতে পারে এই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে সুইডেন, এর স্বপ্ন ছিল ন্যাটোতে যোগ দেওয়া, তবে সুইডেনের এখন ন্যাটোতে যোগ দেওয়া স্বপ্ন মাত্রই, কারণ ন্যাটোর মুসলিম দেশের অন্যতম হচ্ছে তুরস্ক। এই তুরস্ক সুইডেনের বাধা হয়ে দাঁড়িয়েছে, কারণ মুসলিমদের অন্যতম ইজ্জত এবং মান সম্মান এবং মুসলিমদের কলিজা বলা যায়, যা একমাত্র আল্লাহ তাআলার বাণী কোরআন, আর এই কোরআনকে তারা অবমাননা করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে, তার উচিত শিক্ষা দিয়েছে এবার তুরস্ক। এবং তুরস্ক কঠিনতম বেগে এই সুইডেনের পর খেপেছে, সেই সাথে পুরো মুসলিম বিশ্ব এখন নিন্দায় জর্জরিত এবং হুমকি দিচ্ছে, যদি এর থেকেও বেশি বাড়াবাড়ি করে তাহলে সুইডেনকে গোটা দুনিয়া থেকে উড়িয়ে দেওয়া হবে। মুসলিমরা এখন ঘুরে দাঁড়িয়েছে, মুসলিম বিশ্ব এখন শক্তিশালী হয়েছে, আর তাই মুসলিমরা এখন কারো কথায় মাথা নিচু করে না, আর কখনো করেওনি, আর তাই এবার ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে মুসলিম বিশ্ব। যদি মুসলিম বিশ্বের দিকে বেশি অপমানসূচক কোনো কর্মকাণ্ড ঘটানো হয় তাহলে তাদের চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মুসলিম বিশ্ব। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর ঝটপট এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে অর্থাৎ আপনার ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পুতিনের ক্ষমতা। রাশিয়ার ভারতের সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের বিদ্রোহ দমনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়া ছিল দুর্বল। পাশাপাশি পুতিন নিজের লোকদের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছেন এবং তার ক্ষমতা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার পশ্চিমা গণমাধ্যম সিএনএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ দাবি করেন। জেলেনস্কি বলেন, আমরা দেখেছি পুতিন বিদ্রোহ দমনে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছেন, এটি খুবই দুর্বল ছিল। জেলেনস্কি আরও বলেন, প্রথমত আমরা যে বিষয়টি দেখেছি তা হল এখন তিনি আর সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না। ওয়াগনার রাশিয়ার অভ্যন্তরে ঢুকে বিশাল এলাকা নিয়ন্ত্রণ নিয়েছিল, বিষয়টি যে কতটা সহজ ছিল তাও আমরা দেখেছি। ওই অঞ্চলে পুতিন সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেননি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি ক্ষমতার যেসব খুঁটি ব্যবহার করতেন তা স্রেফ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এ সময় তিনি দাবি করেন, অন্তত অর্ধেক রাশিয়ান ওয়াগনারের বিদ্রোহকে সমর্থন করেছে। এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমগ্র বিশ্ব হত্যা করতে চায় বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, সত্য বলতে আমার থেকে পুতিনের জন্য এটা অধিক ভয়াবহ, কারণ শুধুমাত্র রাশিয়াই আমাকে হত্যা করতে চায়, অন্যদিকে সমগ্র বিশ্ব তাকে হত্যা করতে চায়। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ওয়াগনার গ্রুপের বিদ্রোহ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কর্তৃত্বে ব্যাপক প্রভাব ফেলেছে, যুদ্ধের ময়দানেও এটা প্রভাব ফেলেছে, এটা থেকে তার দেশের সেনাবাহিনী লাভবান হবে। জেলেনস্কি বলেন, আমাদের এই পরিস্থিতির সুযোগ নিতে হবে, এই সুবিধা কাজে লাগিয়ে শত্রুদের আমাদের দেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তারা যুদ্ধে পরাজিত হচ্ছে আর ইউক্রেনে একাধিক বিজেতা নেই, এ কারণে তারা একে অন্যকে দোষারোপ করছে। দামান্ধ টু ডেস্ট্রয়ার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বসাবে ইরান, নৌবাহিনীর কমান্ডারের ঘোষণা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি বলেছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি দামাভান্ধ দুই ডেস্ট্রয়ার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। দামাভান্ধ দুই ডেস্ট্রয়ারটি খুব শিগগিরই দেশের নৌবাহিনীতে যুক্ত হবে ইরানি নৌবাহিনীর কমান্ডার আজ বলেন। নতুন এই ডেস্ট্রয়ারে আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক দুই ধরনের অস্ত্রই বসানো হবে। তিনি জানান, দামাভান্ধ দুই ডেস্ট্রয়ারের যত অস্ত্র মোতায়েন করা হবে তার সবই অত্যাধুনিক অস্ত্র হবে। শাহরাম ইরানি দাবি করেন, নতুন এই ডেস্ট্রয়ারটি নজরদারি এবং যুদ্ধ ব্যবস্থা সহ সব ক্ষেত্রে সর্বাধুনিক হবে। এর পাশাপাশি ইরানের সমস্ত ডেস্ট্রয়ারে সময়ের ব্যবধানে সর্বাধুনিক মডেলে সব অস্ত্র মোতায়েন করা হবে। ইরান সাম্প্রতিক বছরগুলোতে সামরিক খাতে বিরাট সাফল্য লাভ করেছে, ইরানি কর্মকর্তারা বলে আসছেন। সামরিক খাতে তেহরান এক ধরনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ন্যাটো জোটে সুইডেনের সদস্যপদ এখন স্বপ্ন মাত্র, তুর্কি সংসদ স্পিকারের হুঁশিয়ারি। তুরস্কের জাতীয় সংসদের স্পিকার নোমান কুর্তুলমুস বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে সুইডেনের সদস্য পদ পাওয়ার বিষয়টি এখন অপূরণীয় স্বপ্ন হয়ে থাকবে। দেশটি অব্যাহতভাবে উস্কানিমূলক তৎপরতা এবং সন্ত্রাসীদেরকে তুরস্কের কাছে হস্তান্তরের ব্যাপারে উদাসীন থাকার কারণে তাদের ন্যাটোতে সদস্য পদ পাওয়াটা অসম্ভব হয়ে পড়বে। তুর্কি পার্লামেন্ট স্পিকার বলেন, সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন আগুন লাগানোর অনুমতি দেওয়ার ঘটনা একটি অসাধারণ
অনুষ্ঠানিক। এটি যেমন ইসলাম বিরোধিতা তেমনই মানবতা বিরোধী কর্মকাণ্ড। পবিত্র কোরআন পড়ানোর ঘটনার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। আজ তুরস্কের মিল্লায়ে ২০ বছরের ইতিহাসে ফিলিস্তিনের সবচেয়ে ভয়াবহ হামলা। ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, স্মরণকালের এত বড় পরিসরে হামলা চালানো হয়নি। ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোববার মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫০ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আল জাজিরাকে দেওয়া ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ আরও জানায়, জেনিনের শরণার্থী ক্যাম্পে এবং রামাল্লায় চালানো এই হামলায় ৮ জন নিহত হয়েছেন। বিমান ও স্থলপথ দুভাবে এ হামলা চালানো হয়। ক্যাম্পে ১৪,০০০ শরণার্থীর বসবাস। জায়গাটিতে নিয়মিত অভিযান পরিচালনা করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ইসরায়েলি বাহিনীর এ হামলায় নিন্দা জ্ঞাপন করেছেন জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিনান আল মাজালি। তিনি এ ঘটনাকে আন্তর্জাতিক মানবতা আইন বিরোধী বলে ইসরায়েলি দখলদারি। রাশিয়া পূর্বাঞ্চলে রণাঙ্গনে জয় পাচ্ছে বলছে ইউক্রেন। কারগভ অঞ্চলের কাছে রণাঙ্গনে রাশিয়া জয় পাচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন। সেখানে গত কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়েছে। ইউক্রেন গত ৪ জুন আনুষ্ঠানিকভাবে কাউন্টার অফেন্সিভ শুরু করে রাশিয়ার বিরুদ্ধে। তারই অংশ হিসেবে ফ্রন্ট লাইন জুড়ে যুদ্ধের গতি কয়েক গুণ বেড়ে গেছে। এরই মধ্যে বিভিন্ন ফ্রন্টের রাশিয়ার অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেন নিজেই জানিয়েছে, পূর্বাঞ্চল রণাঙ্গনে ভাতোভি শহরের কাছাকাছি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিয়েছে রাশিয়া। এ খবর দিয়েছে সিএনএন। খবরে জানানো হয়, পূর্ব দিকে থাকা লোহানস্ক খারগভের পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় জাপোরিশিয়াতেও যুদ্ধের গতি বেড়ে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচারে বোমা গুলি, চলছেই নিহত ৩। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে সহিংসতা অব্যাহত, চলছে বোমাগুলি। গত ৩ দিনে ৩জন রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে। বাসন্তীতে একজন তৃণমূল কর্মী খুন হয়েছেন। হাড়োয়ার বোমা ফেটে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। অভিযোগ, বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। পুরুলিয়ার মানবাজারে একজন বিজেপি নেতার দেহ নদীর কাছে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের অভিযোগ, তাকে খুন করেছে তৃণমূল। এছাড়া মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এক কংগ্রেস নেতা গুলিবিদ্ধ হয়েছেন। সেই ঘটনায় জড়িত সন্দেহে তৃণমূলের একজন বুথ সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুর্শিদাবাদের রানীনগরে বাম ও কংগ্রেসের প্রার্থীদের